Hello homies, welcome to Dr. Gamelogist and I'm Enamul Hakbadhan back with another video. So dear guys, in this video I'm gonna tell you about the entire story of Far Cry 1. So bondura, ajker ei video te amra Far Cry 1 er story explain korbo. Tobe kichu kotha bole nei. Far Cry 1 hocche jonopriyo first person shooting game Far Cry series er shorbopothom game. Jara release peyechilo shei 2004 sale ebong eti develop korechilo Crytek ebong publish korechilo Ubisoft. Tumra hoyto Far Cry 2, 3, 4, 6 khele felecho. Tobe onekei Far Cry 1 graphics ta tulonamulokbhabe durbol bole. So that's why, so shejone ajker ei video te janbo Far Cry 1 er story ki. So let's start. For the Far Cry story summary in Bangla, Jack Trevor, ex-US soldier, এবং বর্তমানে সে অবসরপ্রাপ্ত মূলত সে তার যুদ্ধাঙ্গনে কিছু দুঃসহ স্মৃতি ও পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে সে লোকালয় ছেড়ে মাইক্রোনেশিয়া নামক এক দ্বীপপুঞ্জে বাস করে এখানে প্রাইভেট বোট বিভিন্ন কাজের জন্য ভাড়ার দ্বারা চালিয়ে উপার্জন করে থাকে তো মাইক্রোনেশিয়া হচ্ছে প্রশান্ত মহাসাগরের মাঝে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ একতা এই দ্বীপে ভ্যালোডে নামের এক নিউজ রিপোর্টার আসে এই দ্বীপে রয়ে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিভিন্ন জাপানিজ বস্তুর উপর একটি রিপোর্ট তৈরি করতে মূলত ভ্যাল জ্যাককে ভাড়া করে এবং চুক্তি হয় ভ্যালকে জ্যাক সকল কাজে সহায়তা করবে তো ভ্যাল জ্যাককে নির্দেশ দেয় মাইক্রোনেশিয়ার একটি নির্দিষ্ট দ্বীপে নিয়ে যেতে যেখানে খুব বেশি রিপোর্টার বা গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেওয়া হয় না কথা মতো জ্যাক ভ্যালকে ওই দ্বীপের কাছাকাছি নিয়ে যায় অতঃপর জ্যাক এর প্রাইভেট স্পিডবোট হতে ভ্যাল একটি জেট স্কাই মডেলের স্পিডবোটে করে ওই দ্বীপ বরাবরই করতে থাকে এর কিছুক্ষণ পরই ওই দ্বীপ হতে এক ব্যক্তি আরপিজি থেকে রকেট ছুড়ে মারে জ্যাক রেবারের বোট বরাবর তখন রকেটের আঘাতে বোটটি ব্লাস্ট হবার আগেই জ্যাক পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে তীরে ওঠে এরপর দ্বীপে ওঠার পর জ্যাক লক্ষ্য করে যে চারদিক হতে বিভিন্ন অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী এগিয়ে আসছে জ্যাককে ধরার জন্য জ্যাক তখন জীবনের ঝুঁকি নিয়ে ও সকল সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যায় অনেক দৌড়ানোর পর জ্যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানিদের ফেলে যাওয়া একটি স্থাপনার মধ্যে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে যখন জ্যাকের জ্ঞান ফিরে তখন জ্যাক বাহিরে অস্ত্রসজ্জিত কিছু ব্যক্তির কথা শুনতে পায় তারা বলা বলি করছিল যে ওই রিপোর্টারকে তো আটক করেছি এখন যেভাবে হোক ওই বোট থেকে বেঁচে যাওয়া বোট চালককেও আটক করতে হবে এই কথা শুনে জ্যাক চুপি চুপি সামনে এগিয়ে একটি রুমের মধ্যে একটি ডিভাইস দেখতে পায় যেটা স্ক্রিনে এক ডক্টরকে দেখা যাচ্ছে মূলত এই ব্যক্তি একজন সায়েন্টিস্ট এবং এর নাম ডোয়েল ডোয়েলের সাথে কথা বলার পর ডোয়েল জ্যাককে তার হয়ে কিছু কাজ করতে বলে এবং এসব কাজ করার বদলে ডোয়েল ভ্যাল নামক ওই রিপোর্টারকেও খুঁজতে সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দেয় কথা মতো জ্যাক ডোয়েলের বলে দেয়া বিভিন্ন দ্বীপে গিয়ে দ্বীপগুলোতে অবস্থানরত বিভিন্ন ভাড়াটে সৈন্যবাহিনীকে ঘায়েল করে এবং ভ্যাল এর ব্যাপারে সম্ভাব্য সকল রকম প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করতে থাকে সকল ডকুমেন্ট সংগ্রহ করার পর জ্যাক ডোয়েলের সাথে একটি খাটে প্রথমবার সামনাসামনি সাক্ষাৎ করে তখন ডোয়েল বলে যে আমি এই দ্বীপে অবস্থানরত একজন হেড সায়েন্টিস্ট তবে আমি ডক্টর ক্রেগার নামক এক সায়েন্টিস্ট এর ওপর নজর রাখছি অনেকদিন যাবত উনি ইদানিং বিতর্কিতভাবে বিভিন্ন বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করছে বিভিন্ন মানুষের ওপর এমনকি এই এক্সপেরিমেন্টের ব্যাপারে যেন কেউ না জানে তাই ক্রেগার আলাদা বেতনভুক্ত যোদ্ধাদের ভাড়া করে নিয়ে এসেছে এই বিশাল দ্বীপে এবং এদের দ্বারা বিশাল একটি সৈন্যবাহিনী গঠন করেছে এছাড়াও জ্যাক আরও জানতে পারে যে ডক্টর ক্রেগার এই দ্বীপে একটি মিউটেটেড সিরাম তৈরি করেছে যা মানুষের শক্তি বুদ্ধিমত্ত জীবনী শক্তি অনেকাংশেই বাড়িয়ে দেয় বর্তমানে ক্রেগার এর এক্সপেরিমেন্ট গুলো ওই দ্বীপের শিম্পাঞ্জি ও বানরের ওপর করা হচ্ছে তবে ওই সিরামের ফলে ও সকল বানর ও শিম্পাঞ্জি খুবই ভয়ানক প্রাণীতে পরিণত হচ্ছে এ সকল সিরামের দ্বারা রূপান্তরিত হিংস্র প্রাণীকে ট্রাইজেন্ট বলা হয় তো ডোয়েলের হয়ে বিভিন্ন মিশনগুলো পরিচালনা করতে করতে একতা জ্যাক একটি সিক্রেট ল্যাবে পৌঁছায় যেদিকে সে দেখে যে ডক্টর ক্রেগার অনেকগুলো টিভির দ্বারা তার ভাড়াটে সৈন্যদের প্রধান কমান্ডার ক্রো এর সাথে কথা বলছে এই কথোপকথন জ্যাক লুকিয়ে সবকিছু শুনে ফেলে এবং জ্যাক জানতে পারে যে ক্রেগার শুধু এনিম্যাল ট্রাইজেন্টস নয় হিউম্যান ট্রাইজেন্টসও তৈরি করবে এবং এর জন্য ক্রো এর অধীনে যে সকল সৈন্যবাহিনী রয়েছে তাদেরকে সে টেস্টের জন্য ব্যবহার করবে তো সময় মতো যখন মিউটেটেড সিরাম এর এক্সপেরিমেন্ট ক্রেগারের সব সৈন্যদের ওপর করার ফলে অনেকে হিউম্যান ট্রাইজেন্টসে পরিণত হয়েছে যারা সাধারণ শ্রেণীতে থেকে হিউজ পরিমাণ শক্তিশালী তো একদিন প্ল্যান করে ডোয়েলের কথা মতো জ্যাক ক্রেবার ডক্টর ক্রেগারের বাহিনীর একটি কমিউনিকেশন সেন্টারকে ধ্বংস করে দেয় এরপর একটি রিসার্চ সেন্টারে পৌঁছে জ্যাক কিছু মিউট্যান্ট দেখতে পায় জ্যাক এদেরকে প্রতিহত করার পর সে সবকিছু ঘাটাঘাটি করে বুঝতে পারে যে ক্রেগার অলরেডি তার হিউম্যান ট্রাইজেন্টস তৈরির প্রজেক্টে সফল হয়ে গিয়েছে অতঃপর ওই রিসার্চ সেন্টারের নিকটে অবস্থিত একটি হেলিপ্যাড বরাবর এসে সে দেখতে পায় যে ওই রিপোর্টার অর্থাৎ ভ্যালকে কিছু সৈন্যরা মিনে টেনে হিঁচড়ে হেলিকপ্টারে তুলছে যখন হেলিকপ্টারটা উপরে উঠতে শুরু করবে ঠিক তখনই জ্যাক ভ্যালকে বাঁচানোর জন্য হেলিকপ্টার বরাবর দৌড়ে একটি লাফ দিয়ে হেলিকপ্টারের চাকা ধরে ফেলে এবং হেলিকপ্টারের সাথে সেও উঠতে থাকে তখনই ওই হেলিকপ্টার থেকে এক সৈন্য অস্ত্রতাক করে জ্যাক বরাবর কিন্তু তখনই ভ্যাল লাথি মেরে ওই সৈন্যকে হেলিকপ্টার থেকে ফেলে দেয় এরপর হেলিকপ্টারের ভিতরে ভ্যাল গুলি চালিয়ে হেলিকপ্টারের পাইলট এবং বাকি দুজন সৈন্যকে খুন করে ফেলে ফলে হেলিকপ্টারটি কন্ট্রোল হারালে তা ক্র্যাশ করতে থাকে তখনই ভ্যাল ও জ্যাক উভয়ই নিচে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে যায় এরপর তারা দুজন সাঁতরে তীরে ওঠার পর ভ্যাল জ্যাককে জানায় যে সেই
রিপোর্টার নয়, বরং ভ্যাল একজন সিআইএ এজেন্ট, অর্থাৎ আমেরিকান গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট। সাথে জ্যাককে ভ্যাল এও জানায় যে সায়েন্টিস্ট ডোয়েল সিআইএ এর সাথে জড়িত, যিনি ভ্যালকে এই দ্বীপে তদন্তের জন্য এনেছে। এরপর ডোয়েল দ্বীপে একটি দাঙ্গা সৃষ্টি করার জন্য জ্যাক ও ভ্যালকে আলাদা করে দুটি স্থানে পাঠায়। ভ্যালকে পাঠানো হয় ডক্টর ক্রেগারের একটি রিসার্চ ফেসিলিটিতে এবং জ্যাককে পাঠানো হয় ট্রাইজেন্টসদের গুদামে, যেদিকে অনেক মিউটেটেড ট্রাইজেন্টসকে এক্সপেরিমেন্টের পর খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। জ্যাক নির্দেশ মতো সবগুলো খাঁচার দরজা খুলে দিয়ে সকল ট্রাইজেন্টসকে মুক্তি দেয়। অতঃপর ট্রাইজেন্টসরা উল্টো ডক্টর ক্রেগারের ভাড়াটে সৈন্যদের ওপর আক্রমণ করা শুরু করে, ফলে সাধারণ সৈন্য ও ট্রাইজেন্টসদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ট্রাইজেন্টসদের মুক্ত করার পর ভ্যালকে পুনরায় বাঁচানোর জন্য ডক্টর ক্রেগারের রিসার্চ ফেসিলিটিতে জ্যাক গিয়ে কিছু ট্রাইজেন্টসদের মেরে ভ্যালকে সেভ করে। এরপর তারা দুজনে ডোয়েল এর অর্ডার মতো ডক্টর ক্রেগারের ল্যাবের দিকে রওনা দেয়। পথিমধ্যে তারা দুজনে ডক্টর ক্রেগারের মার্সেনারি বাহিনীর কমান্ডার ক্রো এর নজরে পড়ে যায়। মূলত ক্রো হেলিকপ্টার দিয়ে সেখানে টহল দিচ্ছিল। জ্যাক ও ভ্যালকে দেখা মাত্রই ওদের দুজনের পিছু নিতে থাকে ক্রো, কিন্তু জ্যাক অস্ত্রের সাহায্যে হেলিকপ্টারটিকে শুট ডাউন করে ফেলে। কিন্তু জ্যাক ও ভ্যাল সামনে এগোতে হঠাৎ ক্রো এর সামনে তারা পড়ে যায়। ক্রো হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়েছিল তাই সে মরেনি। তো জ্যাকের সাথে একটি খণ্ডযুদ্ধের সময় ক্রো মারা যায়। তখনই ক্রেগার এর কল আসে ক্রো এর ডিভাইসে। তখন জ্যাকের কথা ধরন ক্রেগার শুনে যায়, ফলে সে বুঝে যায় যে তার বিপদ আসন্ন। ওই স্থানে তখন ভ্যাল এসে ক্রো এর পকেট থেকে একটি কাগজ সংগ্রহ করে, যেটাতে ক্রেগার এর ল্যাবের ম্যাপ ছিল। পথিমধ্যে তারা দুজন বিশ্রাম নেয় এবং তখন ভ্যাল জানায় যে ক্রেগার ডিফেন্স ডিপার্টমেন্টের টপ রিসার্চার ছিল, তবে তার অদ্ভুত কিছু এক বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টের ফলে তাকে বহিষ্কার করা হয়। এরপর ক্রেগার প্রাইভেটলি তার এক্সপেরিমেন্ট চালিয়ে যায় এবং ডোয়েল তখন ভ্যালকে এই দ্বীপে পাঠায় ক্রেগারের ওপর নজর রাখার জন্য। এখন ভ্যালের মূল লক্ষ্য হচ্ছে ট্রাইজেন্টসগুলো যেন কোনোভাবেই দ্বীপের বাহিরে না যেতে পারে সে ব্যবস্থা করা। এর জন্য ভ্যাল যেখানে ট্রাইজেন্টসগুলো অবস্থান করছে ওখানে বোমা ব্লাস্টের পরিকল্পনা করে। জ্যাক ও ভ্যাল খুবই কৌশলে একটি ছোট টাইম বোমের বিস্ফোরণ ঘটাতে যায়, কিন্তু তখনই হঠাৎ ডোয়েল ফোন করে ভ্যাল এবং জ্যাককে বলে যে একটি মেডিসিনের সাহায্যে ঝুঁকিমুক্ত হয়ে নিতে, না হলে ট্রাইজেন্টসদের বিভিন্ন ক্ষতিকর জীবাণু দ্বারা তারা আক্রান্ত হতে পারে। ডোয়েল এরপর বলে যে ওই মেডিসিন তথা অ্যান্টিসিরাম ওই ল্যাবের ভেতরেই আছে যেখানে জ্যাক এবং ভ্যাল বোম ফিট করেছে। তো নির্দিষ্ট সময় শেষ হবার আগেই ভ্যাল ও জ্যাক ওই ওষুধ ইঞ্জেকশনের দ্বারা উভয় গ্রহণ করে। এরপর তারা দৌড়াতে থাকে ল্যাব থেকে বাহির হবার জন্য, কিন্তু যখন এরা গেটের শেষ মাথায় এসে পড়ে তখনই বোমা ব্লাস্ট হয় এবং ওই বোমার বাতাসের চাপে তারা দুজনেই ছিটকে দূরে পড়ে এবং উভয় তারা সেন্সলেস হয়ে যায়। তাদের দুজনে যখন জ্ঞান ফিরে তখন তারা দুজনকে ডক্টর ক্রেগারের হেলিকপ্টারে দেখতে পায়। তখন ডক্টর ক্রেগার বলে যে এই ট্রাইজেন্টসদের দ্বারা বিশ্বের সব থেকে শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করবে সে, যেন এর দ্বারা জিও পলিটিক্স এর উপর সে প্রভাব ফেলতে পারে। সাথে এও বলে যে তার এই পথে সে কাউকে পথে কাটা হতে দিবে না। অতঃপর জ্যাককে লাথি মেরে হেলিকপ্টার থেকে ফেলে দেয় এবং ভ্যালকে সাথে করে নিয়ে ডক্টর ক্রেগার চলে যায়। তো জ্যাক মূলত কিছু গাছের সাথে বাড়ি খেয়ে নিচে পড়েছিল, যার ফলে সে আঘাতপ্রাপ্ত হলেও মৃত্যুবরণ করে না। তখনই জ্যাক দেখতে পায় যে হেলিকপ্টার থেকে একটি MI-16 রাইফেল নিচে ফেলে দেওয়া হচ্ছে, যার মানে হলো ক্রেগার জ্যাককে ওই সকল ট্রাইজেন্টসদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে বলছে। জ্যাক তখন দেখতে পায় যে ও সকল ট্রাইজেন্টসরা বিভিন্ন সৈন্যদের খুবই হিংস্রভাবে খুন করছে। জ্যাক কিছু ট্রাইজেন্টসকে মোকাবেলা করে একটি পরিত্যক্ত বাংকারে পৌঁছায়। তখন সে দেখতে পায় যে তার হাতগুলো সবুজ রঙের হয়ে যাচ্ছে। আর তখন ডোয়েলকে ফোন করে সে এসব কিছু বলে ডোয়েল জ্যাককে জানায় যে ওরা ডক্টর ক্রেগারের ল্যাবে বোমা ব্লাস্টের আগে যে ওষুধটা নিয়েছিল এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এখন এমন হচ্ছে, তবে একটি সময় এটা ঠিক হয়ে যাবে, চিন্তা করতে না বলে। সবশেষে ডোয়েল জ্যাককে এও বলে যে জ্যাক এর ক্রেগারকে খুঁজে বের করতে হবে, কারণ ওর নিকট এই ওষুধের প্রভাবে হওয়া সমস্যার বিরুদ্ধে যে ওষুধ কাজ করবে সেটা আছে। এজন্য ক্রেগার এর আস্তানায় গিয়ে ক্রেগার এর বাহিনীকে আক্রমণ করতে হবে। কথা মতো জ্যাক ডক্টর ক্রেগারের ওই আস্তানায় পৌঁছে কিছু সৈন্যকে মোকাবেলা করে ক্রেগারের কাছে যায়, কিন্তু সে দেখতে পায় যে ক্রেগার অলরেডি অর্ধেক মিউট্যান্টে পরিণত হয়েছে, অর্থাৎ ট্রাইজেন্টসে পরিণত হয়েছে। সাথে জ্যাক ভ্যালকেও দেখতে পায় যে ওই ওষুধের প্রভাবে ভ্যাল খুবই দুর্বল হয়ে গিয়েছে। তো ওদিকে জ্যাক ও ডক্টর ক্রেগারের মাঝে গোলাগুলি হয়, যাতে ডক্টর ক্রেগারকে জ্যাক খুবই কৌশল এবং ধৈর্যের সাথে ঘায়েল করে। ক্রেগার যখন মুমূর্ষ অবস্থায় তখন জ্যাক তার কাছ থেকে ডক্টর ডোয়েলের বলে দেয়া ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করে, যার দ্বারা পার্শ্ব প্রতিক্রিয়া কমানো যাবে। তখন ডক্টর ক্রেগার উত্তর দেয় যে আমার নিকট এমন কিছুই নেই। এরপর ডক্টর ক্রেগার মারা যায়। তখন হঠাৎ একটি ডিভাইসে ডোয়েল এর প্রতিচ্ছবি ভেসে ওঠে এবং ডোয়েলের মুখ থেকে বের হয়ে আসে এক ভয়ানক সত্য। ডোয়েল বলে যে আমি দুঃখিত, মূলত যে ভ্যাকসিন আমি তোমাদের বোমা ব্লাস্টের আগে নিতে বলেছিলাম ওগুলো ভ্যাকসিন নয়, ছিল মিউটোজেন সিরাম যা মানুষকে ট্রাইজেন্টসে পরিণত করে। আর হ্যাঁ, আমি এই মিউটোজেন সিরামগুলো আগামীতে ব্ল্যাক মার্কেটে বিভিন্ন দেশের বিদ্রোহীদের নিকট বিক্রি করব, তোমাদেরকে আমি এখানে সেফ ব্যবহার করেছি। মূলত ডক্টর ক্রেগার ও ডোয়েল
একই প্রজেক্টে এই দ্বীপে কাজ করছিল, কিন্তু ডোয়েল নিজের স্বার্থ বিবেচনা করে ডক্টর ক্রেগারের পেছনে ভেল এবং জ্যাককে লেলিয়ে দিয়েছিল, যা জ্যাক এবং ভেল খুব দেরিতে বুঝতে পারে। ডক্টর ক্রেগার মারা যাওয়ায় ডক্টর ডোয়েলের রাস্তা এখন সাফ হয়ে গিয়েছে, এখন সে সিরামগুলো বিভিন্ন পার্টির নিকট বিক্রি করবে। এই সবকিছু বোঝার পর জ্যাক ভেলকে কোলে তুলে একটি স্পিড বোটে রেখে আসে আর সে ডক্টর ডোয়েলের মেইন ফেসিলিটি থেকে রওনা হয়। মেইন ল্যাবে ঢোকার পথে বিভিন্ন ট্রাইজেন্টসকে জ্যাক মোকাবেলা করে ভেতরে প্রবেশ করার পর ডক্টর ডোয়েলকে অনেক মারধর করে। সবশেষে ডক্টর ডোয়েল বলে যে তুমি চাইলে সব পাল্টাতে পারবে না। তখনই জ্যাক বলে কিছুই না পাল্টাক, তবে আমি চাই না তুমি এসব কিছুর অংশ হও। এরপর ডোয়েলকে জ্যাক গুলি করে মেরে ফেলে। তারপর ওই ল্যাবের পাশে অবস্থিত আগ্নেয়গিরির পর্বতের কাছে বোমা বিস্ফোরণ ঘটায় জ্যাক, যাতে ভোলকেনো পর্বতের অগ্নুৎপাত শুরু হয় এবং ওই ল্যাবটাও ধ্বংস হতে থাকে। তখন জ্যাক চটজলদি ওই এরিয়া থেকে বের হয়ে তার বোটে এসে বোট চালু করে সেই দ্বীপ থেকে চলে যায়। তবে বোটে এসে জ্যাকের মনে পড়ে যে ডোয়েলকে মারার পর তার ল্যাব থেকে কিছু ডকুমেন্ট ও কিছু ভ্যাকসিনের মতো জিনিস নিয়ে এসেছিল। জ্যাক ঝুঁকি ও অনিশ্চয়তার সাথে একটি ভ্যাকসিন ভ্যালের দেহে পুশ করে, অতঃপর ভ্যাল স্বাভাবিক হতে থাকে। ভ্যালকে স্বাভাবিক হতে দেখে জ্যাক নিজেও ওই ভ্যাকসিন নিজের দেহে পুশ করে। এরপর ভ্যাল তার বাম পাশে রাখা একটি ডায়েরিতে চোখ দিলে দেখতে পায় যে সেটাতে লেখা প্রজেক্ট ফার ক্রাই, এবং এখানেই শেষ হয় এই গেমের গল্প। সো দ্যাট ওয়াজ দ্য ফার ক্রাই স্টোরি সামারি। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। যদি আপনি এই ধরনের ভিডিও, স্টোরি এক্সপ্লেইন ইন বাংলা অথবা স্টোরি রিক্যাপ ইন বাংলা, এই টাইপের ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আমি হরহামেশাই বিভিন্ন ভিডিও গেমের স্টোরি এক্সপ্লেইন করি, পরবর্তীতে ফার ক্রাই 2 নিয়ে হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, আসসালামু আলাইকুম।